দু সপ্তাহ ধরে ভারত মহাসাগরে উৎপেতে ছিল চোদ্দোটি চীনা জাহাজ ক্রমশ ভারত মহাসাগরে চীন তাদের উপস্থিতি বাড়াচ্ছে সেটা আগেই আশঙ্কা করা হয়েছিল চলতি বছরে ভারত মহাসাগরে চীনের চোদ্দোটি জাহাজ চিহ্নিত করেছে ভারতীয় নৌসেনা চীনের এই বারবারন্ত স্বাভাবিকভাবেই ভারতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে নৌবাহিনীর দাবি ওই অঞ্চলে চীনের অ্যান্টি পাইরেসি সাবমেরিনের উপস্থিতি খুবই অদ্ভুত চীনা ওই জাহাজের ওপর কড়া নজর রাখছে ভারত এছাড়া নৌসেনার কার্যকরিতা বাড়াতে দ্রুত দ্বিতীয় ও তৃতীয় এয়ারক্রাফট কেরিয়ার ফাইটার জেট ছটি সাবমেরিন মোতায়েন করার চেষ্টা করছে নৌসেনা সম্প্রীতি নৌবাহিনীর প্রধান সুনীল লাংবা জানিয়েছে প্রত্যেক বছরই সাত থেকে আটটি চীনা জাহাজ দেখা যায় ভারত মহাসাগরে তিনি আরও বলেন গত আগস্ট মাসে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল প্রায় দু সপ্তাহ ধরে চোদ্দটি জাহাজ ছিল ওই অঞ্চলে তিনি আরও জানান দুই থেকে ওই এলাকায় নৌসেনা জাহাজ মোতায়েন করা শুরু করেছে চীন প্রত্যেক বছর দুবার করে সেখানে আসে জাহাজ এক একটি জাহাজ তিন মাস করে থাকে আর জাহাজের সঙ্গে প্রথমে একটি নৌকা ও পরে নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন আসে এই নিয়মের কোনো পরিবর্তন হয় না বলেও জানিয়েছে সুনীল লাংবা লাংবা আরও জানান পাকিস্তানের গুয়াদার পোর্ট তৈরি হলে সেখানে যদি চীনের নৌবাহিনীর আনাগুনা বাড়ায় তাহলে ভারতের নিরাপত্তার জন্য তা চ্যালেঞ্জ হয়ে উঠবে তবে চীনের ওপর নজরদারি চালানোর জন্য ভারত আন্দামান সাগরে স্থায়ীভাবে জাহাজ মোতায়েন করেছে এছাড়া প্রত্যেক চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা অন্তর মেরিটাইম পেট্রোল কাফ পাঠানো হয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তোলার জন্য সিঙ্গাপুর বা আমেরিকার মতো দেশের সঙ্গে বিভিন্ন ধরনের চুক্তিও করেছে ভারত যাতে যে কোনো জায়গা থেকে অপারেশন চালাতে সুবিধা হয় এছাড়া দুই হাজার বিশের মধ্যে ভারত দেশে তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার জলে নামাবে যার ওজন ছাপ্পান্ন হাজার টন আগামী বছর সাতান্নটি কেরিয়ার এয়ারক্রাফটের জন্য আবেদন জানাবে ভারতীয় নৌসেনা এর জন্য বাজেটে কোনো খামতি হবে না বলে নিশ্চিত করেছেন সুনীল লাংবা